আমি তো আপনার এই তালাশ করতে আসছিলাম কেন কেন আমারে খুঁজতা সকালা কি হইছে তোমার কি হইছে আমার কিছু কইবা নাই কেমতে কি কয়া ফালো তাড়াতাড়ি ভাই আপনি তো মিস্টার মালিক নাকি আরে না না আমি বললাম কি আলেক আবে কয়া দাও নামটা আরে মিস্টার আলেক সরি সরি ভাই মিস্টার সালেক ভাই আবার আমি আলেক ভাই আলেক আলেক ভাই মানে মার মানে ঘটনা হইছে কি যে একটা ঝামেলা হইছে তো আমারে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর কি এইজন্য মাথা মুথা ঠিক না কিছু মনে করবেন না ভাই ওই যে আমার ওই ক্যাসেট প্লেয়ারটা একটু ফেরত দেন ক্যাসেট প্লেয়ার জি ভাইজান আবে তোমার কথার মাথামুন্ডু তো আমি কিছুই বুঝবার পারতাছি না ক্লিয়ার কইরে কও না ওই যে গতকাল রাইতে ওই যে ক্যাসেট প্লেয়ারটা আপনি লইছেন না ওইটা ফেরত দেন আমার না ক্যাসেট প্লেয়ারটা একটু ফেরত দেন আবার কও কি লইছি ক্যাসেট প্লেয়ার কালকে রাইতে লইলেন না কে লইছি আমি লইছি হ্যাঁ আরে মিয়া মাস্টার তুমি তো পাগল হয়ে গেছো গিয়া আমি তো সত্যি সত্যি তোমার ক্যাসেট প্লেয়ার নেই নাইকা স্বপ্নে ভি তোমার ক্যাসেট প্লেয়ার দেই নাইকা আবে তুই কিছু দেখছস তুই কিছু জানস পাগল ছাগল সরে যাও জবর দাও ভাইজান ভাইজান আপনি আমার ধর্ম ভাই হন ক্যাসেট প্লেয়ারটা ফেরত দেন কইলাম তো এটা মোর ক্যাসেট না এ মাস্টার তুমি কিন্তু পাগল হয়ে গেছো পাগলের লক্ষণ দেখা যাইতাছে প্রেমে পড়লে সবতে পাগল হয়ে যায় তুমি বেশি পুরো পাগল হয়ে গেছো গিয়া আমার পিছনে পিছনে আইবা না পিছনে পিছনে যদি আহো না তোমার একদম এমন মাইর দিমু মাইর দিয়ে ক্ষমা ভি পাল্টে হালামু আলু ভর্তা বানাই দিমু তোমার ক্ষমা কেউ দেখে চিনবার পারবো না সরে যাও আয় পর এই কি বাতাল খাইছিল লোক নাকি আমি একটা কথা কইলাম সে 18টা কথা মরে শোনাই গেল আর এরকম ভাবে অপমান করলে পরে কি মন মান সম্মান লাগে না লাগে তো ক্যাসেটটা চুরি করে লইয়া এখন আবার বড় গলায় কথা কইতেছে লই নাই আলু ভর্তা করবে মরে সাহস কত তাহলে আমি বেগুন ভর্তা করতে পারি হ্যাঁ জানে খালি বেগুন ভর্তা না পচা বেগুন ভর্তা করবো জিনিসটা কি তুই মারছস হায় হায় উস্তাদ আপনি কেমনে বুঝলেন জিনিসটা আমি মারছি যা বুঝলা যাস কেন তুই আমার উস্তাদ ডাকস যেদিন বুঝবার পারুম না ওই দিন থেকে আমি তোর উস্তাদ ডাকুম উস্তাদ কি মাইন্ড করছেন আবে মাইন্ড মন রাখ কহ ওইটা বেচলে 1000 টাকা পাওয়া যাবে কিনা কহ উস্তাদ ওটা বেচলে তো অবশ্যই অবশ্যই 1000 টাকা বেচমু আর যদি 1000 টাকা না বেচতে পারি জোর কইরা হইলে 1000 টাকা বেচমু গুড গুড ভেরি গুড চল জিনিসটা কই রাখছস আছে উস্তাদ নিরাপদে সামলাই রাখছি এক্ষুনি বেচে দেবো চলেন ব্যারিকেড দিলে কেন কিছু বলবা আব্বার ক্যাসেট কোন জায়গায় এই কেমন তারা কথা রূপালি তোমার ক্যাসেট কি মুই বগলের মধ্যে লই লই ঘুরি নাকি না আপনি বাঁশি শুনতেছিলেন তো এই জন্য বললাম হ্যাঁ ঠিক আছে বাঁশি শুনতে আছিলাম কিন্তু তার মানে কি এই যে আমি সবসময় ক্যাসেট বগলে লইয়ে ঘুরমু না আমি আরো ভাবলাম আপনি অন্য কারো শোনা চিরুনাতে নিয়ে গেলেন নাকি বাঁশি শুনতে নিয়েই তো হারাইছি যাক প্রথম ধাক্কাটা মনে অতিক্রম করলাম স্যার চুপ করে আছেন কেন কই না তো কিছু না আচ্ছা তুমি ক্যাসেট খুঁজতে আছো কেন তুমি কি ওই বাঁশি শুনতে চাও স্যার আমি বাঁশি শুনতে যাবো কোন দুঃখে আর আমার মনের মধ্যে এরকম দুঃখ টুকু নাই স্যার একটা বিষয় কি জানেন কি আমি যা চাই তাই কিন্তু অর্জন করে সারি এই ভালো কথা কিন্তু তোমার একটা রিকোয়েস্ট করি কি তুমি ভুল কইরেও কিন্তু কোনোদিন মরে চাইও না স্যার আমি কারে চাবো আর কারে চাবো না তা আপনারা বলতে হবে না আর আপনি হচ্ছেন আমার শিক্ষক মানে স্যার আপনি আমার অঙ্ক ইংরেজি বাংলা এইসব পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন আশ্চর্য কথা তুমি মোর লগে এইটনে কথা বলতে আছো কেন তোমার কথাবার্তার মধ্যে তো আমি প্রচন্ড রকমের বেয়াদবের গন্ধ পেতে আছি স্যার আপনি সাস্তার করে বলে ডাকি জন্য নিজের অনেক বড় মনে করেন না আমি এসএসসি পড়ি আর আপনি বিএ পড়েন মাঝখানে মাত্র এক ক্লাসের ব্যবধান পাশাপাশি দুজনে আসার ক্ষেত্রে এই বয়সটা হলো উপযুক্ত বয়স কি বললা তুমি বলা হয়ে গেছে এইসব কথা একবার বেশি বলা হয় না কেরেজি হয়ে গেছে নিজের মান বাঁচানো অন্তত দায়ী হয়ে পড়ছে